হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা। কোপ্তা বানানোর জন্য নিয়েছি দুটো কাঁচকলা, সেদ্ধ করা আছে একটা, সেদ্ধ করা আলু, দুটো কাঁচা লঙ্কার কুচি, একটুখানি আদা পুরানো, একটা ছোট টমেটো পিস করা আছে, আর লাগছে কিছুটা বেসন, আদা জিরের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, ফোড়নের জন্য পাঁচ ফোড়ন, কিছুটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগছে একটুখানি গরম মশলা, অল্প একটুখানি চিনি, ভাজার জন্য তেল। প্রথমে আমি কাঁচকলাটার জলটা নিংড়ে নিয়েছি, এরপর চামচের সাহায্যে আমি এটা চটকে নিচ্ছি। আমি এরপর এটাতে আদা কুড়ানো, লঙ্কাটা, পরিমাণ মতো লবণ, অল্প একটুখানি চিনি, প্রয়োজন মতো বেসনটা অ্যাড করে আমি এটা হাত দিয়ে চটকে নেব। আমি এতে কিছুটা বেসন অ্যাড করছি। আমার এটা মাখানো হয়ে গেছে, আমি এরপর এটাতে হাফ টিস্পুন গোলমরিচ আমি এতে অ্যাড করে দিলাম। এরপর আমি কোপ্তাগুলোকে বড়ার আকারে ভেজে নেব। আমি এগুলো বড়ার আকারে গড়ে নিয়েছি, এরপর এগুলোকে তেলে ভাজব। আমি গ্যাসটা অন করে নিয়েছি, এরপর আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এরপর বড়াগুলো একটা একটা করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তেল থেকে বের করে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলোর কারি বানিয়ে নেব। আমি কারি বানানোর জন্য একটুখানি মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু পাঁচ ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কাটার বীজগুলো ফেলে আমি দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো।
আমি অল্প একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, এতে হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো, আমি আবার একটুখানি জল অ্যাড করলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। একটুখানি চিনি অ্যাড করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর প্রয়োজন মতো একটুখানি জল অ্যাড করে নিচ্ছি। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে, ভাজা লঙ্কার টুকরোগুলো অ্যাড করে দিলাম। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এরপর কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। কোপ্তাগুলো বেশি ফোটানোর দরকার নেই, এগুলো এমনিতেই খুব নরম, সেই জন্য আমি গরম ঝোলের মধ্যে দিয়ে এটা বন্ধ করে দিলাম। এরপর আমি কোপ্তাগুলো একটা পাত্রে বের করে নিচ্ছি। আমার কাঁচকলার কোপ্তা আর কারি রেডি। আমি এতে উপর থেকে কিছুটা নারকেল কড়া অ্যাড করে নিয়েছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।